हाय गाइस, आई एम वंदना और आमी एखन एकटा ब्लग शुरू करेछि। आज हच्छे रविवार और एखन घड़ीते बजे 8:30। तो आमी जस्ट चाटा खावा होयेछे आमादेर और भात हच्छे, सब्जी पाती काटाकुटी करब। तो आज के ब्रेकफास्टे देखि मेथी शाकेर परोटा बानाबो, खुबी खेते इच्छे करछे और भीषण ठंडा आछे, भालो लागबे। सिमरन खाबे ना, सिमरनेर जोन्नो ओट्स बानाबो। तो चलो, तोमादेर साथे अनेक गल्प आछे, एकटा एकटा करे शुरू करी। तो सिमरन एइमात्र मर्निंग वाक करे एलो ओर बाबार साथे। तो बेटु, तुमी कि करछो? আমি গেম খেলছি। তো মর্নিং ওয়াক করে এলাম, ভীষণ ঠান্ডা লাগছে, এসে কি এসে সঙ্গে সঙ্গে ব্ল্যাঙ্কেট নিয়ে, আর পড়া তো হয়ে গেছে, কাল রাত্রে আমি পড়ে নিয়েছি। তো তার জন্য এখন কিছু নেই আমার ফাঁকা টাইম, কি করব, তার জন্য আমি গেম খেলছি। গেম খেলতে আমার ভীষণ ভালো লাগে, খুব ইন্টারেস্টিং অ্যান্ড ফান। তো তার সাথে সাথে আর একটা টুইস্ট আছে, সেটা হচ্ছে যে গেম খেলতে খেলতে আমি আর্নও করি, মানে মানি আর্নও করা যায় গেম খেলতে খেলতে। তো সেটা কি করে কি করবেন আপনারা যদি করতে চান, মা আপনাদের খুব ভালোভাবে বুঝিয়ে দেবেন। তাহলে গেমের সাথে সাথে আর্নিং করা যায়। আমাদের গেম কি গেম খেলা হবে আর আর্নিং হবে? আমরা দেখেছি যে ছেলেরা ক্রিকেট খেলে, পুল গেম খেলে, তো এগুলো খেলে, আর আমরা মেয়েরাও খেলতে পারি, আমরা গেম খেলে মানি আর্নও করতে পারি বাড়িতে। সো হোয়াই শুড বয়েজ হ্যাভ অল দ্য ফান? আর তাহলে কেনই বা খেলবো না, যেখানে মানি আর্ন হবে সেখানে তো অবশ্যই খেলবো। আর এমনিতেও ফাঁকা টাইমে কি করব, গেম খেলা হবে আর মানি আর্ন হবে। তো গাইস, ওই গেম খেলে কি হবে মানি ইনকাম করবে সেটা সবার হয়তো জানা থাকে না। যেমন আমরা আগে এরকম গেম যখন খেলতাম ফাঁকা টাইমে বসে, তখন হাজবেন্ড হয়তো বলতো কি করছো, ফালতু গেম খেলছো, টাইম নষ্ট হচ্ছে। বা দেখবেন যে আমরাও আমাদের ছেলে মেয়েকে বলে থাকি যে ফালতু কেন গেমে পড়ে আছো, বই নিয়ে পড়ো, কাজে দেবে। কিন্তু এখন মানে গেম খেললেও ইনকাম হবে এটা ভাবলে আর কেউ হয়তো বলবে না যে ফালতু টাইম কেন নষ্ট করছো, তাই না? প্রত্যেকের ক্ষেত্রেই তাই। আর ছেলেরা যেমন গেম খেলে, মেয়েরাও খেলতে পারে, মেয়েরা কেন পারবে না? আর এমপিএল হচ্ছে একটা গেম অ্যাপ্লিকেশন, মোবাইল প্রিমিয়ার লিগ। তো এমপিএল হচ্ছে গেম অ্যাপ্লিকেশন, মোবাইল প্রিমিয়ার লিগ। আর এখানে ভ্যারাইটিস গেম আছে, ক্রিকেট তো আছে, তাছাড়া এখানে আছে রামি, বাবেল শুটার, আর আছে ফুটচপ। তো এই গেমগুলো খেলে আপনারা এনজয় করতে পারবেন আর তার সাথে সাথে মানি ইনকাম করতে পারবেন। তো আপনারা এই অ্যাপটা প্লে স্টোরে গিয়ে পাবেন না, আমার ডিসক্রিপশন বক্সে যাবেন, আমি লিংক দিয়ে দেব, আর সেখান থেকে অ্যাপটা আপনারা ডাউনলোড করে গেমটা খেলতে পারেন। আর এখানে টুর্নামেন্ট হয়, এখান থেকেও আপনারা মানি আর্ন করতে পারবেন। আর আপনারা টাকাটা কিভাবে উইথড্র করবেন, তো এখানে পেটিএম ওয়ালেট আছে, তো সেখান থেকে আপনারা, বা ব্যাংক অ্যাকাউন্ট আছে, সেখান থেকেও আপনারা টাকাটা উইথড্র করতে পারবেন। তো গাইস, আপনারা যদি গেম খেলতেই চান তাহলে এমপিএল থেকে গেম খেলবেন, তাতে গেম খেলা হবে আর মানি আর্ন করা হবে। তো এর থেকে আর কোনো গেম ভালো হতেই পারে না যেখানে আমরা মানি আর্ন করতে পারবো। তো গাইস, চলো এবার আমি বানাবো মেথি শাকের পরোটা, আর পরোটা বানানো হবে তোমার সাথে শেয়ার করা হবে। আর এই মেথি পরোটা করার জন্য বসে পড়েছি মাটিতে, আর মানে ময়দা মাখতে একটু আটা মাখতে সুবিধে হয়, টেবিলের উপরে প্রেসার পড়ে না। আর এই যো, এখানে আমি এরকম করে ভাগ করি জানো, এক একটা লেচি এইভাবে করি, কটা রুটি লাগবে মাপটা পেয়ে যায়। তো আমি ভাগ ভাগ করে ময়দাটা নিয়ে নিয়েছি, ময়দা বলছি আটা নিয়েছি। আর
এখানে নুন দেব, কেননা সকালে লাগবে, রাত্রির জন্য আছে, দু টাইমের জন্য আছে। রাত্রির জন্য রুটি বানাবো আর সকালের জন্য পরোটা বানাবো। সবগুলো পরোটা করবো না, রাত্রির জন্য রুটি বানাবো কিছুটা। আর নুন দিলাম, আর এই যে মেথি শাকটা এইভাবে কাটা হয়েছে এটা এইভাবে দিয়ে দিচ্ছি। একটু বেশি করে দিই, কারণ তবে টেস্ট ভালো বেরোয়। কমও দিতে পারো, যারা পছন্দ করো না কম করে দিতে পারো, ব্যাস আর কিছু না। এবারে এটা ভালো করে মিশিয়ে জল দিয়ে মাখতে হবে। জলটা দেখে দেখে দিতে হবে, যেভাবে আমরা ডো তৈরি করি রুটির জন্য সেরকম। ময়ান কিছু দিচ্ছি না, তেল টেল বা ঘি কিচ্ছু দিচ্ছি না। এটা ভালোভাবে আমার মিশানো হয়ে গেছে। এবারে আমি এটাকে জল দিয়ে মাখবো। তো এই দেখো আমার ডোটা রেডি। তো এবার আমি এটা একটু পরে বানাবো, একটু রেস্ট পাক এটা, তারপরে করব। আর তোমরা যদি কেউ ময়ান দিতে চাও তো দিতে পারো, বাট আমরা ডায়েট করছি তার জন্য ময়ানটা অতটা কি দিচ্ছি না। আমার পরোটা আর মেথির পরোটা এরকম গোল গোলই বানাই, আর রুটিটাও ভীষণ ভালো লাগে খেতে। রুটিটা বানিয়ে সেকে পর চিকেনের সাথে খেতে, বা মিক্সড ভেজ যেটা আমি বানাই তার সাথে খেতে এত ফাইন লাগে কি বলবো, দারুণ লাগে। তো আগে আমি কটা রুটি বানিয়ে নিই, তারপর চলো আগে পরোটাটা বানাই, তারপর রুটিটা বানাবো। আর পরোটা বানাতে তো তোমরা সবাই জানো, তো সেটা দেখাচ্ছি না, জাস্ট দেখালাম যে কি করে আমি ওই মেথি শাকটা আটার সাথে মাখছি সেটা দেখালাম। পরোটা ভাজতে তো সবাই জানো, চলো ভেজে নিই। দেখতে পেলে যে আমি কিভাবে পরোটাটা তেল দিয়ে ভাজলাম, আর এইগুলো বাকিগুলো করি। ময়ানের তো দরকারই পড়ে না, এত সফট হয়, কেননা যেহেতু শাকটা থাকছে শাকটার জন্য একেবারে নরম হয়ে যায়। তারপর মেথি পাতা তো জানো, মেথি শাক খুবই ভালো শরীরে, ব্লাড প্রেশার, সুগার, এমনকি ব্লাডটা আমাদের ইয়ে করে, ক্লিন করে। তো এগুলো খুবই ভালো, মেথি শাক তরকারির মধ্যে দিয়ে একটু, বা এরকম যদি আমরা রুটি পরোটা করে খেতে পারি। পরোটা তো সবদিন খাওয়া সম্ভব নয়, তেলটা যাই, তো রুটি তো কোনো ব্যাপার নেই খেতেই পারি। আমরা এখন বেশ কয়েকদিন রুটির সাথেই খাচ্ছি, আর আজ তো চিকেন হবে, চলো এগুলো বানিয়ে নি। তো গাইস আমরা খেতে বসে গেছি ব্রেকফাস্ট, আর মেথির পরোটা ভীষণ সফট হয়েছে, স্বাস্থ্যের পক্ষেও খুব ভালো। সিমরন খেলো, ওটস বেটে একটু খাবে, একটু না মুখে, একটু না, এসো এসো, একটু খেলে কিছু হবে না, এসো এসো, একটু খেলে কিচ্ছু হবে না, এসো, ওয়েট বাড়বে না, নাও আর এটা খাওয়া খুব ভালো, আমি তো বললাম আমি খাওয়া প্রচন্ড ভালো। ফুটা ফুটে নিয়ে চলে গেছিলাম, তোমরা বানিয়ে খেও, আর
আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে কেমন তোমাদের লাগলো আজকে এই মেথি পরোটা। রান্না হয়নি এখনো দুপুরের জন্য, আর আর কিন্তু ওটা দারুণ হয়েছিল, খুব ভালো লাগলো, ওটা খুব ভালো হয়েছিল না। আজকে চিকেন তো হবে, আর তার সাথে বেথ শাকের পোস্ত বানাবো, একটু টেস্টি হয়, ওটা একদিন অন্যদিন শেয়ার করবো। তোমরা সবাই লিখছো আমি রোগা হয়ে গেছি, রোগা হয়েছি কিন্তু সেই পরিমাণে নয়, কিন্তু আমি যখন মানে মর্নিং ওয়াকটাই কলেজ আমার খুলে গেছে আর মর্নিং ওয়াক হচ্ছে না, তাহলে কি হচ্ছে আমার ওয়েটটা আমার কিন্তু কমছে না, আর যখন আমি কলেজ যখন বন্ধ ছিল মর্নিং ওয়াক করতাম তখন কিন্তু ওয়েটটা আমার কমছিল। তো আমি ভাবলাম যে ঠিক আছে সকালে না হয় আমি বিকেলে বেরোব, আর ওয়েট এরকম স্লোটাই ভালো কম, যদি কেটো ডায়েট করছো তাহলে দরকার নেই এক্সারসাইজ করার, আর যদি না করছো আমার মতো এরকম সিম্পল ডায়েট বলতে কোনো জাঙ্ক ফুড না খাওয়া, তেল জাতীয় জিনিস না খাওয়া, প্লেন ভাত একটা রুটি এরকম খাওয়া, তো তাহলে তো এক্সারসাইজ মাস্ট। এখন খুব আমাকে দিয়ে কাজ করাচ্ছে, কি কাজ করেছি সবসময় বলছে যে হাজবেন্ডেরও কিছু করতে হবে, এতদিন কিছু করলাম না, এখন কাজে কাজ কিন্তু সবাই কার জন্য ইকুয়াল, এটা নয় যে আমরা মেয়ে তুমি হাজবেন্ড আমরা কাজ হবে আর আমি খেটে মরবো এটা কোনো নিয়ম না, না দেখুন মেয়েদের কাজ আর ছেলেদের কাজ কিন্তু একই, যেটা ছেলেরা পারে সেটা মেয়েরাও পারে, কিন্তু মেয়ে যেটা পারে সেটা কিন্তু ছেলেরা কিন্তু পারে না, পারে না, তো এটাই হচ্ছে কথা। আর আই তুমি চিকেন বানাও, হ্যাঁ না চিকেন বাবা চিকেন তাহলে রবিবারটা বিগড়ে যাবে, রান্না তো আমি জীবনে কোনোদিন কিছুই করিনি, তুমি করেছো, তুমি আগে রান্না করতে বিয়ের আগে, আমি ঠাকুমার কাছ থেকে কাকা কাছ থেকে দিদিকে শ্বশুর বাড়ি যাব, বাবা করতো রান্না খুব ভালো, আমি শ্বশুরের সাথে আপনাদের বলা করাবো, ও রান্না অনেকবার করেছে জীবনে, না বিয়ের পর করেনি, ও অনেকবার করেছে চিকেন মটন রান্না, চিকেন তো ওদের খায় না, তো শাশুড়ি জানে আমাদেরকে বলে জীবনে করিনি, কিন্তু ওর মা বলে যে অনেকবার করেছে, দাঁড়াও এবারে গিয়ে হবে, দাঁড়াও ভালো ভালো করে খাওয়াবে, এটাই ভালো খাবিদে বৌরা 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 তোমার কটা বউ, আমার তো বৌরা আমি বলতে চাইছি যে বউ করবে আর সাবিরা খাবে গুগু করে, চলো আজকে তোমাকে পানিশমেন্টই দেবো, তোমাকেই করাবো, বাজার করতে হলো কিছু আনতে হলো সেগুলো ঠিক আছে এনে দেবো, আর রান্না করা ঘরের কোনো কাজ করা এগুলো হবে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তো বেথ শাকের পোস্তটা আমার হয়ে এলো, মানে হয়ে এলো বলতে সিদ্ধ হয়ে গেছে, আর পোস্ত আর শুকনো লঙ্কা এটা ইয়ে করে পিষে তারপর দিয়ে দিলাম, এটা ভীষণ টেস্টি হয়, আর এই লঙ্কাটা যতটা লাল লাগছে দেখতে অতটা ঝাল নয়, কালারটা খুব মানে একেবারে পুরো অরেঞ্জ হয়ে গেছে, টকটক করছে, দেখো কি সুন্দর মাখো মাখো হয়ে গেছে, আর শাকটা একেবারে নরম কচি শাক, তো আমার পোস্ত হলো চাটনি হলো, এবারে আমি চিকেনটা কষাচ্ছি, এখানে খুব ভালো কালার এসছে, আর তোমার সাথে অনেকবার শেয়ার করেছি তার জন্য আজকে আর করলাম না, তো গাইস আমার চান হয়ে গেল আমি কমপ্লিট, আর হাজবেন্ড এখন করছে পুজো, আর সিমরনেরও চান হয়ে গেছে, সিমরন লেপ নিয়ে শুয়ে পড়েছে কেননা সিমরনের ভীষণ ঠান্ডা লাগছে, আর আমার এই রুমটা ভীষণ ঠান্ডা, তো এই যে ব্যাস এবারে খাবো, কি কি রান্না করেছি তোমার সাথে তো শেয়ার করলাম, ফাটাফাটি রান্না হয়েছে আজকে,
আছে চাটনি, আর এখানে আছে বেথু শাকের পোস্ত, আর এটা হচ্ছে চিকেন, আর গরম ভাত, ভাত গরম করলাম এই মাত্র। তো গাইস আমি তো শুরু করেছি, কেননা পোস্ত ভাত এত খেতে ভালো লাগছে, বেথু শাক পোস্তটা কি বলবো, আমি তো খেয়ে যাচ্ছি। আর তোমার সাথে একদিন শেয়ার করবো কেমন করে বানালাম আমি। আমরা মাংস দিয়ে খাচ্ছি, দারুণ হয়েছে মাংসের সেন্টটা, খুব ভালো লাগছে। এখন আরো ঠান্ডাটা পড়েছে, তার জন্য চিকেনটা এখন আরো ভালো লাগছে। তো আজকের ব্লগটা এখানে এন্ড করছি, আর বাড়াচ্ছি না। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর আবার শুরু করব, দেখি ওই বেলা যদি কিছু করতে পারি, নইলে আবার আগামী কাল শুরু হবে। আবার দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য বাই বাই, টেক কেয়ার ইয়োরসেলফ, স্টে হেলদি, স্টে বিউটিফুল, বাই।